নমস্কার বন্ধুরা, সুমন পায়েল লাইফ উইথ প্যাশন চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে থাকবে তিরুমালা মন্দিরে কোন কোন ঠাকুর রয়েছে, তিরুপতিকে কেন বেঙ্কটেশ্বর বলা হয় এবং কী কী পর্বত এখানে রয়েছে, এই মন্দির দর্শনের জন্য কী কী প্রবেশদ্বার রয়েছে, সেই সব নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। তিরুপতির বেঙ্কটেশ্বর মন্দির হল ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলার অন্তর্গত তিরুপতি তিরুমালা শৈল শহরে অবস্থিত প্রধান বিষ্ণু মন্দির। এই তিরুমালা মন্দিরটি তিরুপতি মন্দির ও তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী কলিযুগের দুঃখ ও যন্ত্রণা থেকে মানব সমাজকে ত্রাণ করতে দেবতা বিষ্ণু তিরুমালায় বেঙ্কটেশ্বর রূপে অবতীর্ণ হয়েছেন। এই জন্য এই মন্দিরকে কলিযুগ বৈকুণ্ঠম বলা হয় এবং বেঙ্কটেশ্বরকে বলা হয় কলিযুগ প্রত্যক্ষ দৈবত্যম, অর্থাৎ কলিযুগের প্রত্যক্ষ দেবতা। এই মন্দির বেঙ্কটেশ্বর বালাজি, গোবিন্দ এবং শ্রীনিবাস নামেও পরিচিত। তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দিরের গর্ভগৃহে বেঙ্কটেশ্বরের প্রধান বিগ্রহটিকে বলা হয় ধ্রুব বেরাম, অর্থাৎ ধ্রুব শব্দের অর্থ স্থায়ী এবং বেরাম শব্দের অর্থ দেবতা। বিগ্রহটির পা থেকে মুকুটের চূড়া অবধি 8 ফুট লম্বা। বিগ্রহটিতে বেঙ্কটেশ্বরকে দণ্ডায়মান অবস্থায় দেখা যায়। তার উপরে দুটি হাতের শঙ্খ ও সুদর্শন চক্র এবং নিচের দুটি হাতের মধ্যে একটি হাতে বরোদা মুদ্রা ও অপর হাতটি উরুর উপরে রাখা। বিগ্রহটি নানা মূল্যবান অলঙ্কারে শোভিত। বিগ্রহের বুকের ডান দিকে থাকেন মা লক্ষ্মী এবং বিগ্রহের বুকের বাঁদিকে পদ্মাবতীর অবস্থান। এই বিগ্রহটিকে মন্দিরের প্রধান শক্তির উৎস বলে মনে করা হয়। তিরুমালার কাছে অনেকগুলি প্রাচীন মন্দির রয়েছে। তিরুপতি থেকে 5 কিলোমিটার দূরে তিরুচানুরে বেঙ্কটেশ্বরের পত্নী পদ্মাবতীর মন্দির অবস্থিত। তিরুমালা থেকে 38 কিলোমিটার দূরে কালহস্তিতে শিবের বায়ু প্রকৃতির মন্দির শ্রী কালহস্তীশ্বর মন্দির অবস্থিত। তিরুপতি থেকে 75 কিলোমিটার দূরে কানিপক্কম শহরে বিনায়কের শ্রী বরসিদ্ধি বিনায়ক মন্দির অবস্থিত। এই মন্দিরটি 10ম শতাব্দীতে নির্মিত। এছাড়াও তিরুপতি শহরে গোবিন্দ রাজা মন্দির, কল্যাণ বেঙ্কটেশ্বর মন্দির, কোন্ডারাম মন্দির, কপিল তীর্থম অবস্থিত। তিরুমালা পাহাড়টি শেষাচলম পর্বতমালার অংশবিশেষ। এই পাহাড় সমুদ্র পৃষ্ঠ থেকে 853 মিটার উঁচুতে অবস্থিত। এই পাহাড়ের 7টি চূড়া রয়েছে। হিন্দুরা এই 7টি চূড়াকে আদিশেষের 7টি মাথা মনে করেন। এই তিরুমালার সপ্তগিরি বা 7টি পর্বতকে সপ্তশীর প্রতীক বলে মনে করা হয়। এই 7টি পর্বতকে শপথগিরিও বলা হয়ে থাকে। সেই কারণে বেঙ্কটেশ্বরের অপর নাম সপ্তগিরি নিবাস, অর্থাৎ যিনি 7টি পর্বতে বাস করেন। এই 7টি চূড়ার নাম শেষাদ্রি, নীলাদ্রি, গরুড়াদ্রি, অঞ্জনাদ্রি, বৃষভাদ্রি, নারায়ণনাদ্রি, বেঙ্কটাদ্রি। শেষাদ্রি বিষ্ণুর দাস শেষনাগের পর্বত, নীলাদ্রি নীলদেবীর পর্বত, গরুড়াদ্রি বিষ্ণুর বাহন গরুড়ের পর্বত, অঞ্জনাদ্রি হনুমানের পর্বত, বৃষভাদ্রি শিবের বাহন নন্দীর পর্বত, নারায়ণাদ্রি নারায়ণের পর্বত আর বেঙ্কটাদ্রি বেঙ্কটেশ্বরের পর্বত। মন্দিরের গর্ভগৃহের বা দেবীগ্রহের চারপাশের বৃত্তাকার অংশটিকে বলা হয় প্রদক্ষিণাম, অর্থাৎ প্রদক্ষিণের পথ। এই প্রদক্ষিণের জন্য তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দিরে 2টি পথ রয়েছে। প্রথম পথটিতে একাধিক মণ্ডপ, ধ্বজাস্থলম, প্রসাদ বিতরণ স্থল ইত্যাদি রয়েছে। দ্বিতীয় প্রদক্ষিণ পথটির নাম বিমান প্রদক্ষিণম। এটি আনন্দ নিলয়ম বিমানমের চারপাশে অবস্থিত। এই পথেই বরোদারাজ ও যোগ নিঃসঙ্গ মন্দির, যাগশালা, বেঙ্কটেশ্বরের হুন্ডি ইত্যাদি অবস্থিত। বাইরে থেকে মন্দিরের গর্ভগৃহে প্রবেশের জন্য 3টি দ্বারম বা প্রবেশদ্বার রয়েছে। প্রথম প্রবেশদ্বারটির নাম মহাদ্বারম বা পদিকা বলি। মহাদ্বারমের উপর
একটি 50 ফুট উঁচু 5-তলা গোপুরম মন্দিরের মিনার রয়েছে। দ্বিতীয় প্রবেশদ্বারটির নাম বেন্দি বাকিলি বা রৌপদ্বার। এটি নাদিনী বদিকা বলি নামেও পরিচিত। এই প্রবেশপথটির উপর একটি 3-তলা গোপুরম রয়েছে। গর্ভগৃহ প্রবেশের দরজাটির নাম হল বঙ্গারু বাকিলি বা স্বর্ণদ্বার। এই পথের দুই পাশে দ্বারপাল জয় ও বিজয়ের দুটি লম্বা তাম্রমূর্তি স্থাপিত। মোটা কাঠে নির্মিত এই দরজাটির উপর সোনার গিল্টি করা পাতে বিষ্ণুর দশাবতারের ছবি খোদিত রয়েছে। তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দিরের প্রধান উপাস্য দেবতা বেঙ্কটেশ্বরের বিগ্রহ ও কয়েকটি ছোট মূর্তি রয়েছে এই মন্দিরের গর্ভগৃহে। স্বর্ণদ্বার দিয়ে এই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হয়। মন্দিরের গর্ভগৃহের উপরে অবস্থিত নির্মিত প্রধান গোপুরমটির নাম আনন্দ নীলায়ম বিমানম। এটি একটি 3-তলা গোপুরম। এই চূড়ায় একটিমাত্র কলস স্থাপিত রয়েছে। এই গোপুরমে অনেক দেবমূর্তি খোদিত রয়েছে। তার মধ্যে বেঙ্কটেশ্বরের মূর্তিটি বিমান বেঙ্কটেশ্বর নামে পরিচিত। এটিকে গর্ভগৃহের মূর্তিটির যথাযথ প্রতিমূর্তি বলে মনে করা হয়। বেঙ্কটেশ্বর মন্দিরটি দ্রাবিড় স্থাপত্যশৈলীর একটি নিদর্শন। অনুমান করা হয় খ্রিস্টপূর্ব 3000 অব্দ নাগাদ এই মন্দির নির্মিত হয়েছিল। এই মন্দিরের গর্ভগৃহটির নাম আনন্দ নীলায়ম। এখানেই মন্দিরের প্রধান দেবতা বেঙ্কটেশ্বরের বিগ্রহ পূর্বমুখী করে স্থাপিত। এই মন্দিরের পুজো পাঠে বৈখাসন আগম শাস্ত্র অনুসরণ করা হয়। হিন্দু বিশ্বাস অনুসারে বেঙ্কটেশ্বর মন্দির বিষ্ণুর 8টি স্বয়ম্ভূক্ষেত্রের অন্যতম এবং পৃথিবীতে অবস্থিত 106তম তথা শেষ দিব্য দেশম। তীর্থযাত্রীদের ভিড় সামলানোর জন্য মন্দির চত্বরে লাইন দেওয়ার 2টি জায়গা রয়েছে। তাদের বিনামূল্যে খাবার দেওয়ার জন্য অন্নপ্রসাদম চত্বর, মস্তক মুণ্ডন ভবন এবং একাধিক তীর্থযাত্রী নিবাস রয়েছে। সংগৃহীত হিসেব দানের অনুসারে তিরুপতি বেঙ্কটেশ্বর মন্দির বিশ্বের সবচেয়ে ধনী মন্দির। দৈনিক প্রায় 50,000 থেকে 1 কোটি, বছরে গড়ে প্রায় 3 থেকে 4 কোটি তীর্থযাত্রী এই মন্দির দর্শন করতে আসেন। ব্রহ্মোৎসবম প্রভৃতি বার্ষিক উৎসবগুলিতে এই মন্দিরে তীর্থযাত্রীর সংখ্যা প্রায় 5 কোটি ছাড়িয়ে যায়। এই কারণে বলা হয় এই মন্দির বিশ্বের সেই ধর্মস্থান যেখানে তীর্থযাত্রীর সমাগম সর্বাধিক সংখ্যায় হয়ে থাকে। তিরুপতি মন্দির বিজয়ওয়াড়া থেকে প্রায় 435 কিলোমিটার 270 মাইল, হায়দ্রাবাদ থেকে 138 কিলোমিটার 86 মাইল এবং চেন্নাই থেকে 291 কিলোমিটার 181 মাইল দূরে অবস্থিত। বেঙ্কটেশ্বর অবতার সম্পর্কে একাধিক কিংবদন্তি রয়েছে। একটি কিংবদন্তি অনুসারে বলা হয়েছে এই মন্দিরে বেঙ্কটেশ্বরের মূর্তি বর্তমান কলিযুগের শেষ অবধি বিরাজ করবে। বর্তমানে তিরুমালা মন্দিরে 3টি পুজো হয়। এগুলি হলো উষাকাল পূজা, মধ্যাহ্ন পূজা ও নিশি পূজা। সব পূজাই বংশ পরম্পরায় বৈখানস পুরোহিতরা করে থাকেন। দক্ষিণ ভারতের প্রায় সবকটি গুরুত্বপূর্ণ রাজবংশের পৃষ্ঠপোষকতায় তিরুমালার এই মন্দিরটি পূর্ণ গৌরব অর্জন করেছিল। পল্লব, চোল, পাণ্ড্য, তেলুগু, চোল, তেলুগু পল্লব এই মন্দিরের পৃষ্ঠপোষকতা করেন এবং তিরুমালা ও তিরুপতির মন্দিরগুলির দেওয়ালে বিভিন্ন লিপি খোদাই করে যান। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর গোবিন্দা লিখে কমেন্ট করলে আমাদেরও ভালো লাগবে। আগামী পর্বে আমরা তিরুপতি ট্যুর প্ল্যান দর্শনের জন্য কিভাবে স্পেশাল টিকিট কাটবেন, সেই ডিটেলস, তিরুমালাতে কিভাবে রুম বুক করবেন, সেই সব যাবতীয় তথ্য নিয়ে ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আর পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।